বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা এলাকায় একে টিএসআর জওয়ানের বাড়িতে বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার, টিভি, মিক্সচার মেশিন সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার সকালে বাড়িতে এসে ঘরের দরজা ভাঙা অবস্থায় দেখতে পায় সত্যদেবনাথ। ওনার চিৎকার শুনে পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসেন। তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান সমস্ত ঘরের জিনিসপত্র ভেঙে চুরমার করে লণ্ডভণ্ড করে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। উক্ত চুরির বিষয় নিয়ে বিশালগড় থানায় মামলা দায়ের করেন সত্যদেবনাথ। আমি আজকে হঠাৎ করে বাড়ি, আমি এমনি সপ্তাহে 4 দিন 5 দিন পরে একদম আমি ছেলে রেনিয়া ভর্তি করাইছি আগরতলা, এখানে ভাড়া টাড়া থাকি, প্লাস এখানে আমি ডিউটিও এখানে থাকি আগরতলা জলেশ্বর। আচ্ছা, একজন সাহেবের সাথে আমি ডিউটিতে থাকি। তারপরে হঠাৎ করে আমি আজকে আইসি, আমি এমনি আই সপ্তাহে 1-2 দিন আই, আইসে অনেক সময় রাত্রে থাকি, আবার ওই আমার মা আছে এখানে, মারাও দেখতাম, আই মা থাকে বাইরে এখানে, বিশেষ করে এই কারণে আই আরও বেশি একটু ঘন ঘন আই। হঠাৎ করে আসতে আইসি, এসেরা মারিখানে গেছি, মারিখানতে আই আসে আওয়ার পরে দেখি গিতা আমার ঘরের ভিতরে ঢুকে সেটা ঢুকতে পারছি না, গিটা খুললে যখন ঘরের ভিতরে ঢুকতাম দরজা ভাঙা, ঘরের ভিতরে গিয়ে সেটা আমার পুরো জিনিস লন্ডভণ্ড একদম পুরো জিনিস ভেঙে আসছিল, আমার সুকেস একটা গোদরেজ একটা পুরোটা ভেঙে গেছে, প্লাস আমার ঠাকুর ঘরের দরজাও ভাঙা। তারপর ঘরের ভিতরে ঢুকে সেটা দেখি এই জিনিস, আমি কোনো জিনিসে হাত হাত লাগাইছি না, না লাগাই আগে আমার পাড়ার যে লোক আছে তার আগে ডেকে না দেখাইছি, দেখানোর পরে আমি ডাইরেক্ট এখন পিএসএল তারপরে কাশের কিছু জিনিস আসলো ইটা নিচে, তারপর আমি আমার ফ্যামিলির কিছু নিজের পার্সোনাল কিছু টাকা আমার অভিষেক আমার অজানা সত্ত্বে রাখছে আজকে অক্ষণ ফোন দিয়া হইতাছে, ওই টাকা আমার 18,000 টাকা বলে এখানে, প্লাস স্বর্ণ জিনিস 3-4 ভরি স্বর্ণ আসতো, কারণ এখানে আমরা ভাড়া বাড়িতে গেছি, একটা নর্মাল একটা ঘরে থাকি, যে কারণে নিচ্ছি না বিল্ডিং বাড়ি নিজের বাড়ি রেখে গেছি, মানে এটা ব্যবতারের কাম করছি আর কি আমরা, এটা না নিই অত কী করবো, মানে বাকি জিনিস দেখলে করতে পারবো কী নিচ্ছে, আমি আর কোনো জিনিস হাত লাগাইছি। আপনার নাম? আমার ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।